স্নেহের শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগতম আমাদের আজকের সাথে সাদত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগের এই অনলাইন ভিত্তিক ক্লাসে। আমাদের আজকের ক্লাস ইকো পার্ক, অর্থাৎ পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র। আমাদের আজকের ক্লাসটি মাস্টার্স অনার্স চতুর্থ বর্ষ বিএসসি পাস কোর্স তিন শ্রেণীর সিলেবাসভুক্ত, কাজী তিন শ্রেণীর জন্যই প্রযোজ্য। ইকো পার্ক বা পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র বলতে আমরা কি বুঝি? সর্বপ্রথমেই আসো আমরা জেনে নিই শব্দটি উৎপত্তি সম্পর্কে। ইকোপার্ক শব্দটি এসেছে দুটি শব্দ, ইকোসিস্টেম অর্থাৎ বাস্তুতন্ত্র এবং পার্ক অর্থাৎ বিনোদন কেন্দ্র, দুটি শব্দ একত্রিত হয়ে। ইকোসিস্টেম থেকে ইকো এবং পার্ক দুটি শব্দ একত্রিত হয়েছে ইকো পার্ক। তাহলে আসো শিক্ষার্থীবৃন্দ আমরা ইকো পার্কের সংজ্ঞা জেনে নিই। ইকো পার্কের সংজ্ঞায় বলতে গেলে আমরা বলতে পারবো যে ইকো পার্কের পূর্ণ রূপ হচ্ছে ইকোলজিক্যাল পার্ক, যেখানে বাস্তুতন্ত্র তথা প্রাকৃতিক পরিবেশ ও পার্ক উভয়ের সমন্বয় ঘটানো হয়েছে। অর্থাৎ ইকো পার্ক বলতে একটি সুস্থ প্রাকৃতিক পরিবেশ বিশিষ্ট চিত্ত বিনোদন পার্ক বোঝায়, যেখানে পর্যটকরা জীববৈচিত্র্যের বিনষ্ট না ঘটিয়ে প্রাকৃতিক সৌন্দর্য বা সুধা উপভোগ করে এবং জীববৈচিত্র্যের সংরক্ষণ হয়। পৃথিবীর সমগ্র দেশে কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়ে থাকে। বাংলাদেশের ব্যতিক্রম নয়, বাংলাদেশেও কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়েছে এবং এখনো হচ্ছে। আসো আমরা সেই উদ্দেশ্য সমূহগুলো জেনে নিই। সর্বপ্রথমে ইকো পার্ক প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলো হচ্ছে বিরল এবং বিপন্ন প্রজাতি সমূহকে সংরক্ষণ করা এবং এদের উন্নয়ন ঘটানো, এবং বর্তমানে যারা টিকে আছে সেই প্রজাতিগুলোকে সংরক্ষণ করা, তাদের উন্নয়ন সাধন করা, অন্ত্র ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় প্রজনন ও উন্নয়ন সাধন করা, অর্থাৎ স্থানীয় যে সকল প্রজাতি সমূহ আছে, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের আর্থ সামাজিক উন্নয়ন ঘটানো। পরিকল্পনাধীন ইকো ট্যুরিজম, তোমরা জানো ইকো ট্যুরিজম মানে হচ্ছে পরিবেশ বান্ধব ভ্রমণ, যে ভ্রমণের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষিত হয়, এরকম ইকো ট্যুরিজমের সম্প্রসারণ ঘটানো এবং শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টি করা। ইকো পার্ক বা পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র যে শুধু বন ব্যবস্থাপনার একটি উপাদান এমন নয়, ইহা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সাথে সাথে পরিবেশের উপর জ্ঞান অর্জন, বিশেষ করে প্রজাতির জীবনধারা, জীববৈচিত্র্য এবং জনগণের সচেতনতা বৃদ্ধিতেও ইকো পার্ক অনেক ধরনের সহযোগিতা করে থাকে জনগণকে, এবং সর্বোপরি প্রজাতি সংরক্ষণের প্রয়োজনীয়তা জানাতে বক করে। বাংলাদেশ বন বিভাগ ভূপ্রাকৃতিক নান্দনিকতা এবং তার প্রজাতির উপস্থিতি সমাহার লক্ষ্য রেখে সমগ্র বাংলাদেশে ইকো পার্কগুলো প্রতিষ্ঠা করে আসছে, সেগুলো আমরা আসলে এখন দেখি। এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ বন বিভাগ কর্তৃক ম্যাপে ইকো পার্ক স্থাপনের বন অঞ্চল সমূহ দেখানো হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ বন বিভাগ বাংলাদেশ বনের প্রাচুর্যতা অনুযায়ী এবং প্রয়োজনীয়তা অনুযায়ী যে সমস্ত ইকো পার্কগুলো প্রতিষ্ঠা করেছে, আসো প্রতিষ্ঠাকালীন সময়ে বা প্রতিষ্ঠাকালীন সময়ের ক্রমানুসারে আমরা সেই নামগুলো জেনে নিই। সীতাকুণ্ড ইকো পার্ক, মধুটিলা ইকো পার্ক, মাধবকুণ্ড ইকো পার্ক, জাফলং ইকো পার্ক, বাঁশখালী ইকো পার্ক, কোয়াকাটা ইকো পার্ক, বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক, বর্ষিজোড়া ইকো পার্ক, চিলাগড় ইকো পার্ক। এই ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে বন বিভাগ কর্তৃক ম্যাপটিতে বাংলাদেশের কোথায় কতটি ম্যাপ আছে, সেই দুঃখিত ইকো পার্ক আছে তা দেখানো হয়েছে লাল বিন্দু দিয়ে। ঢাকা বিভাগে একটি, ময়মনসিংহ বিভাগে একটি, সিলেট বিভাগে চারটি, চিটাগং বিভাগে দুইটি এবং বরিশাল বিভাগে একটি, সর্বমোট নয়টি ইকো পার্ক আমাদের আছে। এবার আসো আমরা প্রতিষ্ঠাকালীন সময়ে ক্রমানুসারে যেভাবে সাজিয়েছে সেই থেকে ইকো পার্ক গুলো সম্পর্কে একটু জেনে নিই। সর্বপ্রথমে আসো সীতাকুণ্ড ইকো পার্ক। সীতাকুণ্ড ইকো পার্ককে সীতাকুণ্ড উপজেলায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বিশাল একটি জায়গা নিয়ে, 808 হেক্টর জায়গা নিয়ে, এবং এখানে অনেক প্রজাতির, প্রায় 154 প্রজাতির উদ্ভিদ আছে, যার মাঝে কাষ্ঠাল, ফলজ এবং ঔষধি গাছ আছে। সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ বিরল প্রজাতি সাইকাস উদ্ভিদ এখানে আছে, আর অনেক প্রজাতির প্রাণীর সমাহার আছে। মধুটিলা ইকো পার্ক, মধুটিলা ইকো পার্কটি
বাংলাদেশে ভারত সীমান্তের গারো পাহাড়ের পাদদেশে 380 একর জায়গা নিয়ে 1999 সালে প্রতিষ্ঠিত হয় এবং নালিতাবাড়ি উপজেলায় শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় প্রতিষ্ঠিত হয় এবং এখানে অনেক বিরল প্রজাতি প্রাণী এবং উদ্ভিদের সমারোহ আছে। মাধবকুণ্ডী কোপাল সিলেটের মৌলভীবাজার জেলার মাধবকুণ্ডী কোপাল তোমরা দেখতে পাচ্ছ। মাধবকুণ্ডী কোপাল বাংলাদেশের সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত এবং সর্ববৃহৎ জলপ্রপাত। মাধবকুণ্ড জলপ্রপাতটি এখানে অবস্থিত। মাধবকুণ্ড ইকো পার্কটি 500 একর সিলেটের মৌলভীবাজারে 500 একর জায়গা নিয়ে 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে অনেক প্রজাতি উদ্ভিদ এবং প্রাণী উপস্থিত। জাফলং ইকো পার্ক, জাফলং ইকো পার্কটি 537 একর জায়গা নিয়ে 2008 সালে প্রতিষ্ঠিত হয় সিলেটে এবং সিলেট তামাবিল হাইওয়ে উভয় পাশে এটি প্রতিষ্ঠিত। এখানে অসংখ্য প্রকৃতির উদ্ভিদ এবং প্রাণী আছে এবং অনেক ধরনের ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো তৈরি হয়েছে পর্যটকদের আকর্ষণ করার জন্য। বাঁশখালী ইকো পার্ক 100 হেক্টর জায়গা নিয়ে 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছে বাঁশখালী ইকো পার্কটি। এখানে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অবস্থিত। এখানেও আমাদের অনেক বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী উপস্থিত আছে। কুয়াকাটা ইকো পার্ক, কুয়াকাটা ইকো পার্ক 2005 সালে 13.984 একর জায়গা নিয়ে কলাপাড়া উপজেলা, পটুয়াখালী কলাপাড়া উপজেলা এবং বরগুনা জেলা আমতলী উপজেলা মিলে দুটি উপজেলা মিলে একত্রিত হয়ে বিশাল এলাকা নিয়ে গঠিত হয়েছে এবং এখানে যেমন বিরল প্রজাতির অনেক উদ্ভিদ স্থানীয় এবং বিরল উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি আছে তেমন এখানে পর্যটকদের জন্য সুব্যবস্থা আছে। পিকনিক স্পট আছে এবং ম্যানগ্রোভ ফরেস্টে অনেক লোকাল স্থানীয় কাষ্ঠালো, ঔষধি, স্থানীয় পাম, অনেক বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ প্রজাতি সহ এখানে আছে। এবার আসো বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক। বঙ্গবন্ধু যমুনা ইকো পার্কটি 124 একর জায়গা নিয়ে 2007 সালে প্রতিষ্ঠিত হয়। 124 একর জায়গা নিয়ে বঙ্গবন্ধু ইকো পার্কটি 2007 সালে প্রতিষ্ঠা হয় কিন্তু 1998 সালে সেতু নির্মাণের সময়কাল থেকে বাংলাদেশ বন বিভাগ এটিকে নিয়ে নেয় তার স্থানীয় জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য বনায়নের অংশ হিসাবে নিয়ে নেয় এবং সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করে দেয় এবং পরবর্তীতে 2007 সালে এটিকে ইকো পার্ক ঘোষণা করা হয়, প্রতিষ্ঠা করা হয় এবং এখানে অনেক বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী এবং স্থানীয় প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী আছে। বর্ষিজোড়া ইকো পার্ক 887 একর জায়গা নিয়ে 2006 সালে মৌলভীবাজারে প্রতিষ্ঠিত হয় এবং বর্ষিজোড়া ইকো পার্কটি একটি সংরক্ষিত বন 1916 সালে এটি ঘোষণা করা হয়। আর এখানে অনেক বিপুল পরিমাণে প্রাণী এবং উদ্ভিদের সমারোহ আছেই এবং এখানে পর্যটকদের আকর্ষণের জন্য পিকনিকের সুব্যবস্থা রয়েছে। টিলগড় ইকো পার্ক, টিলাগড় ইকো পার্কটি প্রায় 112 একর জায়গা নিয়ে 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 2006 সালে চট্টগ্রামে দুঃখিত সিলেটে প্রতিষ্ঠিত হয়েছে। সিলেটের এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির পাশে প্রায় 8 কিলোমিটার পূর্বে সিলেট সদর থেকে এখানে অনেক প্রজাতির উদ্ভিদ প্রাণী আছে এবং এখানে পর্যটকদের সুরক্ষার জন্য রেস্ট হাউস আছে, পিকনিক স্পট আছে এবং বাচ্চাদের জন্য শিশু বিনোদন কেন্দ্রেরও একটি ব্যবস্থা আছে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমরা যে ইকো পার্কগুলো পড়লাম সেগুলো চলো আরেকবার একটু দেখে নিই। সীতাকুণ্ড ইকো পার্ক, মধুটিলা ইকো পার্ক, মাধবকুণ্ড ইকো পার্ক, জাফলং ইকো পার্ক, বাঁশখালী ইকো পার্ক, কুয়াকাটা ইকো পার্ক, বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক, বর্ষিজোড়া ইকো পার্ক এবং টিলাগড় ইকো পার্ক। এই যে ইকো পার্কগুলো আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে নিলাম এবং ইকো পার্কগুলো সম্পর্কে আমরা জানলাম কোথায় অবস্থান, তাদের অবস্থান কী ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে এবং কোন স্থানগুলোতে অবস্থান। তাহলে এই অংশগুলো এতক্ষণ পর্যন্ত ইকো পার্কের বর্ণনা থেকে আমরা জানতে পারলাম যে ইকো পার্ক সেগমেন্টেশন, ইকো পার্কের যে সমন্বয়, কোন খণ্ডগুলো নিয়ে ইকো পার্কে একটি সুন্দর সমন্বয় ঘটানো হয়েছে। এর মাঝে আমরা 3টি অংশ পেয়েছি, ওয়াইল্ড লাইফ বা বন্যপ্রাণী, বটানি বা উদ্ভিদ প্রজাতি এবং জিওগ্রাফি বা ভূতাত্ত্বিক ভূপ্রকৃতি। অর্থাৎ এই 3টি বন্যপ্রাণী, বন উদ্ভিদ রাজ্যে এবং ভূপ্রকৃতি 3টি একটি সুন্দর সমন্বয়ের মাধ্যমে একটি
সুস্থ সফল ইকোপার্ক প্রতিষ্ঠা করা সম্ভব হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস থেকে আমরা যে সারাংশটা জানতে পারলাম সেটি হচ্ছে ইকোপার্ক বলতে আমরা কি বুঝি, ইকোপার্ক কোন উদ্দেশ্য নিয়ে গঠিত হয়ে থাকে, ইকোপার্ক বাংলাদেশের ইকোপার্ক সমূহ কি কি, এবং ইকোপার্ক গঠনের ক্ষেত্রে কোন সমন্বয় জিনিসগুলো সমন্বয় ঘটানো হয়ে থাকে। আজ এ পর্যন্ত, তোমরা সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। জরুরি প্রয়োজনে তোমাদের বাইরে বের হওয়ার জন্য প্রয়োজন হলে অবশ্যই তোমরা মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি।